শুভ সন্ধ্যা বন্ধুরা। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের যে বিভিন্ন সার্ভিসগুলো আছে এবং যে সমস্ত এমপ্লয়ি পোস্ট আছে সেখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং যেগুলো অত্যন্ত আশাজনক। তা এক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টেই পরিবর্তন হয়েছে, সেটা রেভিনিউর পাশাপাশি লেবার সার্ভিসে, কোঅপারেটিভ সার্ভিসে, সর্বত্রই পরিবর্তনগুলো হয়েছে। কিন্তু আমি যেহেতু নিজে মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করি, সেই জন্য আমি ফাইন্যান্স রেভিনিউতে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো সম্পর্কেই মোটামুটি আজকে তোমাদের সামনে বলবো। কি কি পরিবর্তন সেগুলো পরপর বলছি। প্রথম যেটা দেখো সেটা হচ্ছে MCS, ঠিক আছে? সেটা কি না, সেটা হচ্ছে মডিফাইড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম। মডিফাইড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, এটা হচ্ছে MCS। এই যে স্কিমটা সেটা হচ্ছে কিসের জন্য, সেটা হচ্ছে স্কেল মুভমেন্ট। মানে কি, ধরো কোনো একজন কর্মচারী সে 14 নম্বর স্কেলে চাকরি করছে, সেখান থেকে 15 নম্বর স্কেলে মুভ করবে। এই যে আর কি মানে একটা নিচু স্কেল থেকে উঁচু স্কেলে যাওয়া, সেটা আর কি মানে মডিফাইড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম। সেটা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের যে নিয়মগুলো ছিল সেগুলো কি, 8 বছর পর, 16 বছর পর, 25 বছর পর। এখন থেকে কি নিয়ম চালু হতে যাচ্ছে, 8 বছর পর, 15 বছর পর এবং 24 বছর পর। মানে আগে তোমার যে স্কেলটাতে যেতে 16 বছর সময় লাগতো, এখন সেটা 15 বছরে যাওয়া যাবে। আগে যে স্কেলে যেতে তোমার সময় লাগতো হচ্ছে 25 বছর, এখন সেটা 24 বছরে যাওয়া যাবে। অর্থাৎ তোমার স্কেলের যে আপগ্রেডেশন সেটা অপেক্ষাকৃত দ্রুত হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে পরিবর্তনটা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে যে সমস্ত কর্মীদের যে স্ট্রেংথ। দেখো রাজ্যে যে নতুন লোক নিয়োগ করা হয় সেটা কিসের ওপর ভিত্তি করে, ধরা যাক কোনো একটা ডিপার্টমেন্টে মোট 100খানা পোস্ট স্যাংশনড আছে। এই যে 100টা স্যাংশনড পোস্ট রয়েছে তার মধ্যে যে কটা পোস্ট ফাঁকা থাকছে সেই সমস্ত পোস্টগুলোতে লোক নিয়োগ করা হবে। এবার যদি এই স্যাংশন স্ট্রেংথটা বাড়ে বা সেটাতে বাড়াটা অ্যাপ্রুভাল পায় তাহলে লোক নেওয়ার সংখ্যাটাও ক্রমাগত বাড়বে। তাহলে সেক্ষেত্রে কি হয়েছে, দেখো বিভিন্ন সেকশন অফিসার যেটা সেটাতে প্রেজেন্ট স্ট্রেংথ হচ্ছে 470, সেটা বাড়িয়ে করা হয়েছে 600। তাহলে সেকশন অফিসারের প্রেজেন্ট স্ট্রেংথ 470, এখান থেকে বাড়িয়ে করা হয়েছে 600। 2 নম্বর হচ্ছে OSD বা স্পেশাল অফিসার যারা, তাদের সংখ্যা ছিল 208টা, সেটা থেকে বাড়িয়ে করা হয়েছে 300টা। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেটা ছিল 112টা, সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 150টা। ডেপুটি সেক্রেটারি সেগুলোতে সংখ্যা ছিল 114টা, সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 150টা। জয়েন্ট সেক্রেটারি সেগুলোর সংখ্যা ছিল 20টা, সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 30টা, ঠিক আছে? আর অ্যাডিশনাল সেক্রেটারিরও এরকম 10টা পোস্ট করা হয়েছে। এবার তোমার মনে হবে যে এগুলো তো অনেক হাই র্যাঙ্কের, এতে যারা নতুন ঢুকছে তাদের সুবিধা কী হবে? দেখো এই যে তোমার সাইনসানস্টেন্ট যত বাড়বে তত ওপরের দিকে পোস্ট খালি হবে। ওপরের দিকে পোস্ট খালি হওয়ার অর্থ কি, নিচের থেকে যারা কর্মচারী তাদের প্রমোশনটা ভালো হবে। এবং এই প্রমোশনটা কিন্তু শুধুমাত্র যে একেবারে মানে যারা WBCS পরীক্ষা দিয়ে ঢুকছে তাদের না, যারা গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারী হিসাবে চাকরিতে জয়েন করছে তাদের প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা প্রচন্ড সুবিধা হবে। এবং সেক্ষেত্রে যত ওপরের দিকে বা টোটাল স্ট্রেংথটা বাড়লো তাহলে ওপরের দিকে প্রমোশনটা বেশি হবে, এবং এই প্রমোশন বেশি হওয়ার ফলে নিচের দিকে পোস্ট ফাঁকা হবে এবং সেখানে আরো বেশি বেশি করে নতুন কর্মচারীদের নিয়োগ করা যাবে। এবং যারা অপেক্ষাকৃত অধস্তন কর্মচারী তাদের প্রমোশনের সুযোগটা বাড়বে। এরপরে কি বলা হয়েছে, এরপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জেনারেলি আর কি মানে WBCS এক্সিকিউটিভ বা IAS এর যে ব্যাপারটা সেখানে তো আমরা সেক্রেটারি লেভেল গুলো দেখি, কিন্তু আমাদের ধরো রেভিনিউ সার্ভিস রয়েছে, তারপরে যেমন ধরো এমপ্লয়মেন্ট সার্ভিস রয়েছে, কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, এগুলোর ক্ষেত্রে তো সেই জিনিসটা নেই। তাই জন্য এদের যে মানে স্কেল গুলো সেগুলোকে ইকুইভ্যালেন্ট করে, যেমন ধরো 17 নম্বর স্কেল, 19 নম্বর স্কেল, 21 নম্বর স্কেল, এগুলোকে ইকুইভ্যালেন্ট করে দেওয়া হয়েছে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা ধরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ সার্ভিসে জয়েন্ট কমিশনার তারা ডেপুটি সেক্রেটারির ইকুইভ্যালেন্ট হয়ে গেল, যারা সিনিয়র জয়েন্ট কমিশনার তারা সিনিয়র ডেপুটি সেক্রেটারির ইকুইভ্যালেন্ট হয়ে গেল, যারা অ্যাডিশনাল কমিশনার তারা জয়েন্ট সেক্রেটারির ইকুইভ্যালেন্ট হয়ে গেল, যারা স্পেশাল কমিশনার তারা স্পেশাল সেক্রেটারির ইকুইভ্যালেন্ট হয়ে গেল। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে ধরো একজন জয়েন্ট সেক্রেটারি রেভিনিউ জয়েন্ট কমিশনার রেভিনিউ সার্ভিসে তিনি এক্স অফিসিও ডেপুটি সেক্রেটারি হিসাবে আর কি মানে পদমর্যাদায় গৃহীত হবে। আবার ধরো একজন অ্যাডিশনাল কমিশনার তিনি এক্স অফিসিও জয়েন্ট সেক্রেটারি হিসাবে পদমর্যাদায় গৃহীত হবেন। এইভাবে ব্যাপারটাকে এখন থেকে দেখা হবে। এবারে সেক্ষেত্রে এই যে আর কি মানে অ্যাডিশনাল কমিশনার, এটা তো খুব উঁচু লেভেলের, যেটা প্রায় আর কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারির সমতুল্য। সেখানে স্যাংশন স্ট্রেংথ কিরকম বাড়ানো হয়েছে তোমাদের বলি। দেখো রেভিনিউ সার্ভিসের আন্ডারে কি কি ডিরেক্টরেট পড়ে, একটা হচ্ছে এক্সাইজ ডিরেক্টরেট পড়ে, একটা হচ্ছে এগ্রি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পড়ে, আর একটা হচ্ছে স্ট্যাম্প রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট পড়ে, আর একটা হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স পড়ে, ঠিক আছে? এবার অ্যাডিশনাল কমিশনার যেটা আর কি এক্সাইজ ডিরেক্টরেটে সেটার সংখ্যা ছিল 12, সেটার সংখ্যা বাড়িয়ে করা হলো 20টা, 12 থেকে 20টা।
অ্যাডিশনাল কমিশনার যেটা এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সে ছিল 4টে, সেটা থেকে বাড়িয়ে করা হয়েছে 5টা। স্ট্যাম্প রেভিনিউ এবং রেজিস্ট্রেশনে ছিল 1খানা, সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 9টা। আর কমার্শিয়াল ট্যাক্সে অ্যাডিশনাল কমিশনারের সংখ্যা ছিল 42টা, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 72টা। তাহলে কিরকম বাড়লো? 12 থেকে 20, 4 থেকে 5, 1 থেকে 9 এবং 42 থেকে 72। মানে কমার্শিয়াল ট্যাক্সে সবচেয়ে বেশি বেড়েছে, প্রায় 30 জন অ্যাডিশনাল কমিশনার বেড়েছে। এরপরে আমরা যদি আসি সেটা হচ্ছে স্পেশাল সেক্রেটারি বা স্পেশাল কমিশনারের পোস্টটাতে, তাহলে সেটা কিরকম বেড়েছে দেখো। এক্সাইজ ডিরেক্টরেটে স্পেশাল কমিশনার ছিলেন 3 জন, এখন থেকে সেটা হবেন 7 জন। এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সে কোনো স্পেশাল কমিশনার ছিলেন না, সেটা এখন থেকে 1 জন হলেন। স্ট্যাম্প রেভিনিউ এবং রেজিস্ট্রেশনে কোনো স্পেশাল কমিশনার ছিলেন না, সেটা বেড়ে হলো 5 জন। এবং আমাদের কমার্শিয়াল ট্যাক্সে ছিল হচ্ছে 13 জন, সেটার সংখ্যা বেড়ে হলো 22 জন। তাহলে কিরকম ভাবে বৃদ্ধি হলো? 3 থেকে 7, 0 থেকে 1, 0 থেকে 5 এবং 13 থেকে 22। তাহলে রেভিনিউ সার্ভিসে এরকম বৃদ্ধি হয়েছে। একই রকম ভাবে অন্যান্য সার্ভিসগুলোর ক্ষেত্রেও বৃদ্ধি হয়েছে। এই যে বৃদ্ধিটা রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে বা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে এই বৃদ্ধিটা, এটার ফলে কি হবে? এটার ফলে যারা ধরো নিচের ছিলেন, যেমন ধরো যারা ডেপুটি সেক্রেটারি, যারা ধরো আর কি মানে জয়েন্ট কমিশনার, সিনিয়র জয়েন্ট কমিশনার, তারা উপরের দিকে পোস্টের সংখ্যা যত বাড়তে থাকবে তারা তত বেশি করে প্রমোশন পেলে নিচের দিকের যে পোস্ট সেটার সংখ্যাটা ফাঁকা হবে। এবং সেখানে সংখ্যাটা যত ফাঁকা হবে তত নতুন লোকজন যারা, তাদেরকে যেমন একদিকে নেওয়া যাবে, তত গ্রুপ সি বা গ্রুপ ডি থেকে প্রমোশনের যে স্কোপটা সেটাও কিন্তু অপেক্ষাকৃত অনেকটা বাড়বে। তো আমার মনে হয়েছে এটা খুব ভালো বলা হয়েছে, যেটা সেটা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটাকে সেটাকে যতটা দ্রুত সম্ভব, ঠিক আছে, সেটাকে যতটা দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। আমরা আশা রাখবো যে এই পুরো প্রসেসটা দ্রুত ইমপ্লিমেন্ট হবে। এবং তার পাশাপাশি যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো নেওয়ার সম্পর্কিত ভিডিও আমি গতকাল করেছিলাম, সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত শুরু হয়ে যাবে এবং যে সমস্ত পরীক্ষাগুলো বাকি আছে সেগুলোর রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে। এবং নতুন করে আমাদের রাজ্য প্রশাসন যেটা, সেটাতে নতুন রক্ত, তরুণ রক্ত যারা রয়েছে তারা আরো প্রবেশ করবে। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমরা মানে WBCS 2023 এর যে মক টেস্ট, সেটার একটা সিরিজ তৈরি করেছি, 13টা টোটাল সেট নিয়ে একটা সিরিজ। যদি কেউ মানে সেটাতে নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিলাম, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভালো থেকো, বিজয়ী হও।